Madul! Eh, Madul! Oi! Eh, tatanya! Nih, tatanya. Kini. Oma, kalkena kuliah aske sokal bala hisep nikes ne bosbi. Oh, Saidul, tur to koy hoyni. Kal ratre hisepe mile felechi. To bhalo korechis. Koto labh hoyeche koto? 980 taka moto. 980 taka? O dhore ni 1000. মাত্র 1000 টাকা হিসাব নিকেশ ঠিক মতো করেছিস তোর কি মনে হয় আচ্ছা ঠিক আছে দে আমার ভাগেরটা দে ৩০০ টাকা আর বাকিটা বাকিটা মানে এটাই তোর ভাগেরটা আচ্ছা কি করছিস তুই আমি ভাগে পাবো ৫০০ টাকা কেন আমার ২০০ টাকা বেশি নেওয়ার কথা ছিল না আচ্ছা ঠিক আছে তুই ২০০ টাকা বেশি নে কিন্তু তুই ৪০০ টাকা বেশি নিচ্ছিস কিসের জন্য কি আবলতাবল করছিস তুই ৪০০ টাকা বেশি নিলাম কেন ২০০ টাকা তো বেশি নিচ্ছি দেখ মাইদুল তুই নিজের হাতে টাকা পায় কিন্তু আমার ভূগোল শিখাবি নে ১০০০ টাকা সমান দুই ভাগ করলি কত করে হয় ৫০০ টাকা করে হয় না আর তুই কত দিচ্ছিস আমারে ৩০০ টাকা দিচ্ছিস আচ্ছা ঠিক আছে তুই বেশি নিতে চাইছিস বেশি নে আর ১০০ টাকা দে আমারে তোরে ১০০ টাকা দিলি তো আমার ১০০ টাকা বেশি নে হবে নি আমার কিন্তু মাথার ভিতর আগুন জ্বলতেছে কিন্তু মিজাজ গরম হয়ে যাচ্ছে তোর যদি ৬০০ টাকা হয় আর আমার যদি ৪০০ টাকা হয় ৬০০ তে ৪০০ বাদ দিলে পরে কয় টাকা হয় ওইভাবে হিসাব করবি কেন না না ওইভাবে না যেভাবে দিদা বলেছিস সেটা কর ৬০০ থেকে ৪০০ বাদ দিলে কত হয় ২০০ তাহলে বাদ তো ২০০ টাকা বেশি হলো না আহারে আমার পাখিরে দুজন যদি সমান সমান করে ভাগ করে ১০০০ থেকে কত করে পড়ে ৫০০ তোকে আমি দিচ্ছি কত ৩০০ ২০০ টাকা যদি আমি বেশি নিই তাহলে পরে কি হয় ৩০০ আর না না এভাবে হিসাব করলে তো হবে না তাহলে কিভাবে হবে তুমি আমাকে বলো তোর নেয়ার কথা ২০০ বেশি ১০০০ টাকা থেকে তুই ২০০ টাকা আগে বাদ দে কত থাকে ৮০০ সে ৮০০ টাকার সমান দুই ভাগ কর ৪০০ তা আমিও তো সেই কথাই করছি তোর ৬০০ আর আমার ৪০০ তাহলে পরে তো ২০০ টাকা বেশি হলো তোর কথা শুনে মনে হচ্ছে নতুন করে তোর কাছ থেকে আমরা হিসেব নিকেশ শিখতে হবে এই শোন ৫০০ ৫০০ করে যদি ভাগ করে নিই ২০০ যদি আমি বেশি নিই তাহলে পরে কি হয় তুই কি আমার উল্টো পাল্টা বুঝ দিচ্ছিস তাই না শোন যৌথ ব্যবসার মূলধন হচ্ছে সততা তুই সেই সততা থেকে আস্তে আস্তে ঠেলে 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 দূরে সরে যাচ্ছিস তোর সঙ্গে অসত্যি করছিস কিটা এই যে তালিবার তুই কিছু দিনই ৪০০ টাকা বেশি দিবি বল বল আমি কার সাথে কথা করছি আল্লাহ বিল্লাহটা কি লাভ নেই তুই নিজে অসৎ তুই দুই নাম্বারই করতেছিস কান্নাকাটি করে কোনো লাভ নেই টাকা টাকা দে আর ১০০ টাকা দেবি আর ১০০ টাকা বেশি দিলে তো আর ১০০ টাকা কম হয়ে যায় বুঝিস কেন কান্নাকাটি করতেছিস কিছু জন্য এই কিন্তু তোর সাথে আমার শেষ ব্যবসা কিন্তু समस्या की কালাম ভাই তুমি কি আমারে সন্দেহ করতেছাও এই বেটা তোকে যদি আমি সন্দেহ করতাম তাহলে তুই টাকা চাওয়া মাত্র আমি তোকে টাকা ধার দিতাম বল আর এসব কি বলি সন্দেহ মানে কি হ্যাঁ তাহলে বিশ্বাস মানে কি তাহলে পরে ওই যে কলে হ্যাঁ কি এমন ব্যস্ত আরে বেটা তুই যখন প্রতিদিন আমাকে বলিস আজকে আস কালকে পরশুদিন তরশুদিন একদিন এসেও তো টাকা পেলাম না তোর কি এত ব্যস্ততা তোর এত কি কাজ আমাকে দেখলে তো কাজ বেড়ে যায় ব্যস্ততা বেড়ে যায় তোর কি এখন ব্যস্ততা আছে কি কাজ আছে চল আমার সাথে আমি যাব আজকে টাকা না নিয়ে আমি ছাড়ছি না ফাইনাল করে আমি ছাড়বো ফাইনাল করবে ও হ্যাঁ ফাইনাল করবে চাচ্ছি ও ফাইনাল করব চাচ্ছি কি যেন বলছিলে তোর সাথে আজকে কথা ফাইনাল না করে আমি যাচ্ছি না ও আচ্ছা ওই তো বল না কালাম ভাই তুমি আমারে ক টাকা যেন দিয়েছিলে ৫০০০ আচ্ছা কাল এসে নিয়ে যেও না কালকে না আজকে আমার টাকা প্রয়োজন আছে দিতে হবে আমার সঙ্গে দেখা না হলে কি করতে তোর সাথে দেখা না হলে ফিরতাম না সারা রাত তোর বাড়ির সামনে বসে থাকতাম আচ্ছা একটুখানি দাঁড়াও দেখি শালার বেটা আজকে তুই কি করিস তালি পরে তুই কি ঠিক করলি আমি ঠিক করেছি আমি ৪০০ টাকার কম নিতে পারবো না আমি যেটা বুঝেছি তোর সঙ্গে নতুন করে ব্যবসা বাণিজ্য করার কোনো কাম নেই বুঝতে পেরেছিস যৌথ প্রযোজনা কোনো কাম করা যাবে না কেন করা যাবে না
তুই তো হিসাব নিকেশ ঠিক করে করলি বাড়ি তো হয় এরকম অসততা করিস কিসের জন্য এক মারবা কানে খাবা আমি আমার ব্যাটিক কি করব তা তুই ব্যাটিক করিস নি তুই হিসাব নিকেশ গরমিল করতেছিস কিসের জন্য কি গরমিল করছিস তা তুই বেশি নিবি কিসের জন্য টাকা বেশি কোনে নিচ্ছিস কার যেটা নেট দশিলা দিবি এ কি রে সাইদুল মাইদুল কি আছে রে আর কোন না সবুর ভাই নতুন করে ওনার কাছ থেকে আমার হিসাব নিকেশ শিখতে হবে কি উল্টা পাল্টা হিসাব নিকেশ করছিস তা উল্টা পাল্টা তুই করিছিস তো এ থাম থাম কি উল্টা পাল্টা করিছিস থাম থাম খুলে কও খুলে কও কি হইছে কও ওনাকে জিজ্ঞেস কর আমাকে জিজ্ঞেস করছিস কি জন্য এ কত কতই আচ্ছা ঠিক আছে আমি ভাঙিয়ে চুরে ক্লিয়ার করে বুঝিয়ে করছি আমরা দুইজনে মিলে একটা যৌথ প্রযোজনার ব্যবসায় নামিছি তা সেখানে কথা ছিল এই কথা কবি নে আসল কথা কও এই তুই কথা ভিতর কেন এঙ্গেল ঢুকাচ্ছিস পরে কেন এঙ্গেল ঢুকাচ্ছিস তুই তো আমারে কথা কইতে গলি তাহলে তুই কি করছিস তাল না কই আমি শুনব কি করে বেশি লেকচার মারতিছে থাম বস লেকচার মারতিছে আমি এই সুর থাক আমারে কথা দি আমি করছি তো কোন একো ঘটনা হইছে কি যৌথ প্রযোজনার ব্যবসায় ওর সাথে আমার কথা হচ্ছে যে অর্ধেক অর্ধেক লাভ তা এই চালানে 1000 টাকা লাভ হয়েছে কথা ছিল যে ও 200 টাকা বেশি নিবি তা কত বেশি চাচ্ছে ও এখন আমারে 300 টাকা মাত্র দিচ্ছে কি রে মাইদুল এই 400 বেশি নিবি কি জন্য আহারে আই সারে পণ্ডিত এই 400 বিষয় কমতে চাচ্ছে বেচে লেখতে ঠিক আছে তোর যখন প্রশাসন হয়নি পুরোটাই লেলা আমি পুরোটাই নিব কিসের জন্য যেটা কথা ছিল সেই টাকা নেব মাথা গরম করিস না রে মাইদুল কি কইতে চাচ্ছিস কতদিনই ঠান্ডা মাথায় তাহলে তো আমি ঠান্ডা মাথায় কথা কইছি দুজনে যৌথ প্রযোজনার ব্যবসা করতে গেলাম ব্যবসা লাভ হয়েছে 1000 টাকা ভাগে বললো 500 500 করে পূর্ব থেকে কথা ছিল যে আমি 200 টাকা বেশি নেব ভালো মনে করে আমি 300 টাকা দিতে গেলাম সে কি কথা শোনাচ্ছে আমায় কে রে সাইদুল হ্যাঁ মাইদুল তো ঠিক কথাই কইছে ও তো কারোর ফাঁকি দেওয়ার কথা না বা 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 মাইদুল ঠিক কথা কইছে তার মানে কি আমি বেঠিক কথা কইছি আর কিছুক্ষণ আগে তুমি কি কথা কইলে মাইদুল মানুষের ঠকায় না সে কাউরে ফাঁকি দেয় না তার মানে আমি মানুষের ফাঁকি দেই আর তুমি কেবলই কইলে যে আমার হিসেব ঠিক আছে আবার এখন করছে যে মাইদুলের হিসেব ঠিক আছে আসলে হচ্ছে কি তোরা দুজনেই ঠিক এটা একটা জটিল হিসাব সব কিছু আগাগুড়ে ভালো মতো না শুনে হুট করে আমার কথাটা বলা ঠিক হয়নি বুঝতে পারিছিস এই টাকাটা আপাতত রাখ আমার একটা জরুরি কাজ আছে তা না হলে আচ্ছা শোন তোরা দুজনে এক সময় আমার কোনো আসিস নে বুঝতে পারিছিস সব কিছু ভালো মতো শুনে যা হয় একটা কিছু করা যাবে না তোরা মানিক জোর এটা নিয়ে গন্ডগোল করা ঠিক না আমি গেলাম এত চিন্তা আমরা করার কোনো দরকার নেই ওর মেলার টাকা দরকার আমার কোনো টাকা দরকার নেই ওর তুমি টাকাটা দিয়ে দাও এটা কথা বলি তো হবে না এই টাকা তুমি নাও ওরে দিয়ে দাও ওর গর্ত ভর্তিছে না ওর লোভ বেশি এই ফালতু কথা কবি নে কয় দিচ্ছি গর্ত ভর্তিছে না মানে কি গর্ত ভর্তিছে মানে কি তা তোর মত আমি লোভী নাকি তুই টাকা নে এই টাকা তুই নে আই থাম আমি বুঝতে পারিছি তোদের কারুনের দরকার নেই এই টাকা আমার কাছে থাক আর এই সন্ধ্যার সময় তোরা আসিস কেনে হ্যাঁ আমার ওখানে আসিস দেখতেছি আমি কি করা যায় আর শোন এই কথা নিয়ে কোনো কথা কুতি যেন না শুনি ঠিক আছে তোরা আসিস কোনে কোনে যাচ্ছিস ছাগল ডাকতেছে শুনতে পাচ্ছিস না ছাগল আনতে যাচ্ছি এক ছাগল ডাকিছে আর এক ছাগল দৌড়চ্ছে চলো তুই এতক্ষণ যাদের সাথে বকবক করলি তার আগেই তো তুই আমার সাথে কথা শেষ করতে পারতিস এগের বিষয় তোমার বিষয় এক করলে সামান্য একটা বিষয় নিয়ে এরা নিজেদের মধ্যে কি কাণ্ড বাঁধাইছে তা তো তুমি নিজে কানেই শুনলে দাঁড়ায় দাঁড়ায় আর আমি যদি পাশ ফিরে চলে যেতাম সেটা কি আমার জন্য ভালো হতো সেটা তো বুঝলাম তো চল এখন হাঁটতে হাঁটতে কথা বলি চলো আচ্ছা বলো আজকে আমার টাকার দরকার টাকার দরকার হ্যাঁ তা কাল এসে নিয়ে জোনে আরে কালকে তো তো পাতাই পাওয়া যাবে না আজকে আমার টাকা জরুরি আছে আজকে টাকা বের কর দে এ তো ভালো জালা আমি টাকা কি সব সময় পকেটে নিয়ে রাখি নাকি তো চল তোর বাড়ি যাই বাড়ি গিয়ে টাকা দিবি কষ্ট আমার জরুরি কাজ আছে কি জরুরি কাজ সেটা যদি দেখতে পাচ্ছি পকেটে টাকা আছে বের কর তুমি দেখলে না এটা কাগের টাকা তো বাড়িতে তো তোর টাকা আছে ওখান থেকে তুই মাইদুলকে দিয়ে দিস না তোমারে আর বুঝানো যাবে না এই নাও হইছে পরান্ডে জুরাইছে এখন যাও দিন যাও দাঁড়া 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 আমার কাগজপত্র এই কাগজপত্র এই তোমার জন্য সব আমার উল্টা পাল্টা হয়ে যাচ্ছে এই টাকা আমার কাগজপত্র যদি হারায় আলাই যায় টাকা কম কেন আরে দুধ তুই সরো কোনে গেল এই শুন কালকে আমি আসতেছি কালকে টাকা রেডি আসো এই যাও টাকা রেডি রাখবি তুই আমার কথা কই দাও যা
এত সারের মধ্যে চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে কি বল? আচ্ছা কালাম ভাই, তুমি যেন আমার কাছ থেকে ক টাকা পাও। কেন 5,000 টাকা ভাই, তুই কি বেমালুম ভুলে গেলি? তোর মনে নাই? আজকাল যে আমার কি হয়ে যায় কিছু মনে রাখতে পারি না। আচ্ছা শোনো, এই এখন যে 1,000 দিলাম। ও আচ্ছা, হ্যাঁ 4,000 টাকা। আচ্ছা কালাম ভাই, বাড়ি যায় আমি যদি তোমার আরো 2,000 টাকা বেশি দিই, হ্যাঁ তাহলে পরে সামনে মাসে বাকি টাকাটা দিলে কি তোমার খুব সমস্যা হবে? না তাও অবশ্যই সমস্যা হবে না। তুই যদি আজকে গিয়ে বাড়ি আমাকে 2,000 টাকা দিস, হ্যাঁ তাহলে আগামী মাসে দিস, কোনো অসুবিধা হবে না। কালকে আমি তোর কাছে টাকা যাইব না। আচ্ছা ঠিক আছে, টাকাগুলো বের করো তো। মানে টাকা? আরে যা করছি তা করো না, টাকাগুলো বের করো। কেন, তুই নেইমে তো আমাকে দিলি, আবার চাচ্ছিস কেন? উফ, তোমরা যে কি আবল তাবল চিন্তা করো না আমার নিয়ে। নে নে ধর। আচ্ছা তোমার নিজের টাকা কত আছে সেটা বের করো। আবার আমার নিজেরও? তুই যে কি শুরু করলি না, আমি কিছু কইনি। কিছু জানি কলি মনে হচ্ছে। আর কইনি তো, ঘোড়ার ডিম খালি বেশি শোনে কথা। 100 টাকা আছে তোর কাছে? না নেই। নেই নাকি দিদি যাচ্ছিস? নে যা মনে করিস তাই। সামান্য কানে টাকার জন্য তুই একটুখানি আগে যা করলিছি। কিটা করলো সেটা ভালো করে হিসেব নিকেশ করে দেখ। ও হিসেব নিকেশ? এই দুনিয়াতে মনে হয় তুই একা হিসেব নিকেশ জানিস। আমি হিসেব নিকেশ? হ্যাঁ আমি হিসেব জানি, সেই জন্য সব টাকা ছাড়িয়ে দিয়েছি। নে নে, তুই যদি আমারে বুঝে সুঝে 100 টাকা দিতি তাও আমি নিতাম, কিন্তু তুই ভূগোল পারে না। খবরদার, বাজে কথা কবি কয়ে দিলাম, মন না শুধু আমি খুব খারাপ আছি। কেন যে শুধু শুধু যৌথ প্রযোজনায় ব্যবসা করতে গেলাম আমি, নিজের কোনো কিছু করা মুরুদ্দি গরম রেডি করে দিয়ে বসে বসে খাবে। এই মাইদু, তুই কিন্তু আজে বাজে কথা করছিস। তুই কিন্তু এবার সত্যি সত্যি কিন্তু উল্টে পাল্টা বকছিস। আজে বাজে কথা করছিস? সামান্য কানে টাকার জন্য তুই হুলো বিড়াল মতো চেয়ার ঘুরে আছিস কিছুর জন্য? আই হুলো বিড়াল আমি না। কই তুই? তুই হুলো বিড়াল? তুই হুলো বিড়াল? তুই টাকা আমি তোর দিয়ে দিয়েছি। আমি দিয়ে দিছি? নে নে, আমি টাকা নেই নাই। আমি দিয়ে দিছি? নে নে, চল আমি থাক কই না। যা এ শাপে যা তো, কানে কাছে গ্যান করিস না, যা। তুই টাকার খাতা পড়ি, ওর কাছে কি টাকা আমি ভিক্ষে দিছি? এ সালি ভাই, সালি ভাই, সালি ভাই, কোন যাচ্ছো? তো কথাটা আমি জানা রাখি, তুই তো আবার কি হইছে আবার ঝগড়া বাড়াইছো? আচ্ছা তুই তো লেখাপড়া করিছিস তাই না, তুই তো বুঝিস ভালো। তোর কাছে বিচারটা দে, মনে কর যে আমি আর মানে মনে কর মাইদুল একটা ব্যবসা শুরু, না আমি মাইদুল না, যে কারোর সাথে আমি ব্যবসা শুরু করব। বুঝতে পাইছি, কোথায় থাকো? এই ধর, তুই একটা কথা কবি না, খারাপ থাকবি চুপচাপ। ওমা ঠিক আছে, কলম না। আচ্ছা ঘটনা হয়েছে কি, আমি একদিন মাইদুলের ডাইকে কলাম যে আয় আমরা একটা ব্যবসা করি। তুই বলেছিলি না? আমি বলেছিলাম। এই তোরা না কইছিস চুপ থাকতি, তাই বলে তুই উল্টাপাল্টা বলবি? আমি এখন ভুল কই, মিথ্যে কই, শুদ্ধ কই, যা মন নাই তাই কই। কথা শেষ না হতে পারে তুই কথার ভিতর কথা ঢুকতে পারবি না, চুপ করে থাক। তাই বলে উল্টা পাল্টা? আহা মাইদুল ভাই, নিশ্চুপ করে থাকো দেনি, আগে কথাটা শুনতে দাও। আরে আল্লাহ, আমি তো নিশ্চুপ মাইরি আছি। ওহো সালি ভাই, তুমি কও দেখি। ও জন্য কোনো কথা না কয়। আচ্ছা ঠিক আছে, কবি না, তুমি কও। ওর সাথে আমার ব্যবসার চুক্তি ছিল, দুজনে মিলে যৌথ প্রযোজনার ব্যবসা, যা লাভ হবি ও লাভের চাইতে আরো 200 টাকা বেশি নিবি। এখন মনে করো যে ব্যবসায় 1,000 টাকা লাভ হয়েছে, এখন সমান দুই ভাগ করে দাও, ও কিন্তু 200 টাকা বেশি পাবি। কিরা কত পাবি তুমি কও? বুঝতে পারছি, এখানে তো কথার মারপ্যাচ আছে। মারপ্যাচ থাকো আর যাই থাকো, তুই ঠিক করে হিসেব করে দে, শেষ। এই বাইদুল, তোর না কথা কও নিছে, তুই বকবক করছিস কিসের জন্য? ও তোর সাথে হিসেব মেলা বেশি বোঝে। শয়তান! এই হাসি হাতা মার। ব্যারেক নো গন্ডগোল, রাস্তার মধ্যে কোনো ঝগড়া হবে না, যা করতে আমি ভিতরে যাই করতে হবে। চলো বাড়ি ভিতরে চলো। ঠিক আছে চল বাড়ি ভিতরে চল, আজকে আমি টাকা পয়সা নেবো না, কিন্তু হিসেব শিখে যাবো। চল। এই টাকার জন্য আমি মরে গেছি? এই আমি মরে গেছি? এই তুই মরে গেছিস টাকার জন্য? তুই মরে গেছিস? তোরা তো সব কথা ভাঙে চুরে কলাম তাই না ময়ূরী, এখন তুই কা? মানে ঘটনা যা শুনলাম তাতে যদি আর অন্য কোনো কথা না থাকে তাহলে এর উত্তর হবে দুটো। এক অঙ্কের উপর দুটো উত্তর কি করে হয়? এই তুই পড়াশোনা জানিস নাকি তোর চাইতে বেশি পড়াশোনা ময়ূরী জানে? দিদি জানি, খুব জানে। লিখতে গেলে একটা কলমে হয় না, আবার বড় বড় কথা। হ্যাঁ বড় বড় কি? বড় বড় কথা কি ক? তুমি বিদ্যার জাহাজ হয়ে গেছো তাই না? এই দেশে যদি বল পেন না আসতো তাহলে পরে তো ডজন ডজন পেন্সিল ভাঙতে। চুপ, তোমাকে দুইজনে কিন্তু আমি কয়ে দিলাম, গন্ডগোল করলে কিন্তু আমি চলে যাব। আচ্ছা ঠিক আছে, কোনো কথা করছি না, তুমি কও। তোমাকে দুইজনের মুখ থেকে ঘটনা যতটুকু শুনেছি যদি আমার উত্তর দেওয়া ঠিক হচ্ছে না তারপরে দেখছি। সুযোগ পেয়ে তুই সারগি মতো শুরু করেছিস স্কুলের। এই কিরাম করে সারগি মতো করলাম? যেরকম করে স্কুলের সাররা সবাইকে ছাত্র মনে করে সেরাম। আচ্ছা ঠিক আছে, আমার যখন এতই দোষ তখন করলেন না সারগি মতো,
তোমাদের হিসাব তোমরাই করো। দেখ ময়রি, এতক্ষণ তুই কিন্তু ঠিকই ছিলি, এখন তুইও কিন্তু একটু একটু করে ভাব নিচ্ছিস। ভাব নেবো না কেন? একটা জিনিসে উত্তর দিতে হলে কি জানা লাগবে না? তা লাগে। এই ময়রি, তুই যা শুনেছিস সেই কথার উত্তর দে। আরে মাইদু, তুই এত ফকফক করিস কিছু জানি, চুপ করে থাক। লাভের তে 200 টাকা বেশি নেয়ার কথা, মানে হলো প্রথমে টাকা থেকে 200 টাকা আলাদা করা যায়। ওই দেখ, ওই দেখ, শুনছিস? ব্যারেক ব্যারেক ব্যারেক, উত্তর কিন্তু দুটা, আমি কিন্তু এখন আরেকটা কই নাই। আরেকটা হইছে টাকাটা দুই ভাগ করে তার সাথে 200 টাকা কম। এখন 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 কনে এখানে শুধু কথার মার পেস। আচ্ছা এবার কত টাকাটা কই? এই সুমন, আরে এত কি কথা বলছিস তুই? হ্যাঁ, আর আমাকে তুই বাইরে দাঁড় করে রেখেছিস এই রোদের মধ্যে, তাড়াতাড়ি আয়, কথার শেষ হয় না নাকি? আমি টাকাটা আমার পকেটের মধ্যে পুরে নিছি। টাকা তো সবরের কাছে। মাইদুল সাইদুল গেল বাগানে, টাকা গেল সবুজ সিডারের কাছে। এই তুই কি কবিতা শোনাচ্ছিস? সেরকমই তো মনে হচ্ছে। না শোনায় কি করব? যেই টাকা নিয়ে তোমরা দুজন গন্ডগোল করতেছো আর সেই টাকা দিছো ওই সবুজ সিডারের কাছে, এখন টাকাটা ফেরত পালি হয়? ফেরত পাবো না মানে? ফাজলিমে নাকি? কত হাতি গেল তল আর মশা বলে কত জল, দেখো ওই টাকা এতক্ষণে কন্তে কমনি চলে গেছে শু কইরে, বুঝছো? কয় দিলে হয়ে গেল। এই চল দিলি সাইদুল, ঠিক আছে চল। এই শোনো শোনো, তোমাকে দুজনে কিন্তু করছি, দুজনে কিন্তু আবার মারামারি করে বসো না। উইয়ের সাথে মারামারি করা লাগে নাকি? আর মারামারি করে কি আছে? ওর তো ওজন হবে কেজি 10 করে নিয়ে চলে আসবে। ও তো আমাকে চেয়ারে দেখবি বলে ভয় পাবে। চল চল, আজকে মাথা ভালো ভালো দেবো। চল পাগল কনেকার। তবে তুই একটা সুসংবাদ দিতে আসলাম। সুসংবাদ মানে? খুলে কও। আমার পথ ক্লিয়ার। এই তোর পথ আবার ক্লিয়ার কি রে? হ্যাঁ দদুরি, আরে কতক্ষণ এই রোদের মধ্যে তুই আমাকে দাঁড় করে রাখবি? তাড়াতাড়ি বের হচ্ছিস না কেন? আয়। আসতেছি কালাম ভাই, এক মিনিট এক মিনিট। তোর এক মিনিট আর শেষ হবে না, তাড়াতাড়ি আয়। এই শোনা, এই দিকে তো কি হয়েছে? সবুর ছেলে খারে ভক্তিছো কে? সবুর ছেলে কোথায় গেল? গেল তো ওই দিকে। আচ্ছা তোর সাথে কি আলাপ করলো রে শুভ? আমাদের হলে যে নতুন ছবি আইছে সেই ছবির গল্প করতেছিলাম। আমাকে রোদে দাঁড় করে রেখে ছবির আলাপ করছো তোর সাথে? না বেটাকে আজকে পায়ে লই, ওকে আমি দেখাচ্ছি, রাখ। ওকে আমি মেরে ছবি বানিয়ে ফেলবো, যা করবো ও তুই চিন্তা করতে পারবে না। এই বাবু, এই দাঁড়া, তোরা যে শুভুরের সাথে আলাপ করলি ওই বেটা কোথায় গেল রে? শুভুর ভাই গেছে এইদিকে। এদিকে গেছে না? ও বেটা পালানোর পথ পাবে না। কোথায় পালাবো? তুই কি করতেছ কালাম ভাই? এখানেও চলে আসো, আরেকটু বসলি কি হতো? বসতে কয়ে তুই পলাই উঠেছিস এখানে? কি মতলব তোর? কি আবল তাবল বলদিস, পলাবো কেন? প্রস্তাব ফিরানোর জন্য আইছিলাম। মিথ্যে কথা রাখ, এটা প্রস্তাব করার জায়গা। ও সেই কথাই চিন্তা করতেছিলাম। আচ্ছা চলো, এ চলো টল টল পড়াইব, আগে টাকা বের কর। কলাম দিচ্ছি, কাজটা সারে নিয়ে বাড়ি যেই দিচ্ছি। ঘন্টার পর ঘন্টা তুই আমার বসায় রাখলি, সোনার সাথে সিনেমার গল্প করলি, ভালোই ভালো, এখন আমার টাকা বার কর। তুমি তো আসছো পাগল। আচ্ছা চলো বাড়ি চলো। চল টল নাই, এখন দে টাকা ফিরে। সামান্য একটা বিষয় নিয়ে তুমি আমার সঙ্গীরাম করে দিছো, দিচ্ছি। সবুর ভাই একটু এদিকে আসবে? এই ভাই কিসের? এই সবুর এদিকে। ও মানিক জার তুরা, এই মানিক জার এদিকে আয়। কার বিচার করতে হবে চলো, আজকে ফাইনাল করে দিব বিচার। বিচার করা লাগবে না, আমাকে গন্ডগোল মিটে গেছে, এখন তুমি টাকা দাও। আরে
তোকের গন্ডগোল মিটে গেছে জন্য আমার হাত থেকে এরকম টাকা কেড়ে নিবি? হ্যাঁ, কাজটা কিন্তু ভালো হলো না। এই বেশি কথা কবি না, মন মেজাজ কিন্তু খারাপ আছে। বেশি কথা বলে কিন্তু তুই সূত্র কাটিয়ে দেবাল। এই ভালো হই চালি তো বাদ, এই চুপ কর। সাইদুল কাজটা কিন্তু ভালো হলো না। হ্যাঁ ঠিকই করেছিস। আচ্ছা তুই বাদ দে তো, ঝগড়া করার দরকার নেই। আমাদের ভুল হয়েছে, যৌথ প্রযোজনার ব্যবসায় এসব দু নম্বর লোকজন ঢুকানো ঠিক হয়নি। ফাজিল কনেগার, আমি ফাজিল না, কাজটা কিন্তু ভালো ছিল সাইদুল। এই তুই কি গলি, কি গলি তুই? ওখানে 500 টাকা বেশি আছে, দিয়ে দে। তাই তো, ভালোই তো হইলো। তোর কাছে তো আগেই 500 টাকা পাতাম, সেটা শোধ হয়ে গেল। সাইদুল ভালো ছিল কিন্তু ওই 500 টাকা আমার না কালাম ভাইয়ের। এই 500 টাকা কালামের না কাছে সেটা তো জানার দরকার নেই। তোর হাতে পাইছি তোর কাছে নিয়ে নিছি, আর তোর কাছে তো আগের 500 টাকা পাবো, তুই তো ধার শোধ করিস নি। 500 টাকা আমি সাক্ষী আছি। এই কালাম ভাই দিকে শুধু, এই কালামটা ডেকে কি হবে? হ্যাঁ কি কো, এই বড় বারবার কি সগরে ধরতে থাকে, থাপড়া তো দাঁত খুলে ফেলা দেবো। তাই তুমি কথা না, তাই শুধু শুধু তো আমি কোসিনো সুলকাটি আমি ডিস্কো পিপি বানাই দেবো, কোনো কিছু দরকার নেই। দেখ তো সুলকাটি, এই থাক ধর, টাকা পাইছি নিয়ে চলে গেলাম, চল এই চল। এ ঠিক আছে নিয়ে যা। হ্যাঁ আমার নাম সবুর, আমিও সবুর করতে জানি, হালে কয়টা টাকা হচ্ছে তো। কালাম ভাই তুমি দাঁড়াই দাঁড়ে মজা দেখলে না? আমি তোর ওই মারামানির মধ্যে নাই, বাড়ি চল টাকা দিবি। খুব টাকা টাকা করতিস, ওগের কাছে নিয়ে গো যাও। হ্যাঁ তুই আমার উপর রাগ দিতেছিস কেন? দুনিয়ার লোকের কাছে টাকা পছন্দ দিয়ে রাখবি, আর আমি চাইতে গেলে দোষ? এই নাও এই যে টাকা, এই টাকা এখন দুইজনের ভিতরে সমান ভাগ করে দাও। কি হলো, চুপ করে আছো কিসের জন্য? কি হয়েছে? কিছু না, কিছু না। তো চোখ দেখে তো মনে হচ্ছে কিছু একটা হয়েছে। এই বল দেখিনি কি হয়েছে? কেবল হাসি খুশি মানুষ দেখে গেলাম, হঠাৎ করে কি হলো কতদিনই? সেটাই তো করছি। আর কি হয়েছে কতদিন? আব্বাই সবুরের সঙ্গে আমার বিয়ের কথা ফাইনাল করে ফেলেছে। ফাইনাল করে ফেলেছে মানে? একটা চিটারের সাথে তোর বিয়ে ফাইনাল করে ফেললো? তুই তোর আব্বারে কিছু বলিস নি? আমি কি করবো? বাহ বাহ বাহ, ভালোই রে। তোর আব্বা একটা চিটারের সাথে তোর বিয়ে ঠিক করে ফেললো, দেশে কি আইন কানুন কিছু নাই? তুই তোর আব্বারে কতি যে বিয়েতে তুই রাজি না? মানে তুই তুই দাদি তো আব্বার কাছে কইলো, আমি আর কি করবো? কি কইলো তোর দাদি? কইলো সবুর একটা খারাপ ছেলে। তারপর দাদি অবশ্য তোমার কথা উঠাইলো। হ্যাঁ তো কি কইলো আপনার আব্বা? কলো তোমাকে জমি যাবো নাকি এক একজনের 500 বিঘের বেশি নেয়, তোমার নাকি গরিব, আর গরিব ছেলের সঙ্গে আব্বা আমার বিয়ে দেবে না। ওরে আমার বড় লোক রে, ওর কয় বিঘে জমি আছে? ও তো চিটারি করে খায়। সে তো জানি, তার 10-12 বিঘে জমি আছে। ও 10-12 বিঘে জমি থাকলে পরে তার সাথে বিয়ে দেওয়া যায়, সে পাত্র হিসেবে ভালো, মানুষ হিসেবে সে কিরম সেটা খেয়াল করা লাগে না। আচ্ছা ঠিক আছে, 10-12 বিঘে জমি থাকলে পরে যদি তার সাথে বিয়ে দেওয়া যায় তাহলে পরে আমার যত জমি আছে আমি মাইদুলের নামে লিখে দেবো, মাইদুলের সাথে তোর বিয়ে হবে, যা। এই তাকে, তুই তো ময়ূরের ভালোবাসিস, দুজনের জমি সব মিলে 13 বিঘা হবে, আমি কালই তোর নামে সব জমি লিখে দিচ্ছি। এই আমি কবে ময়ূরের ভালোবাসলাম? তুই ময়ূরের ভালোবাসিস, ময়ূরের সাথে তোর বিয়ে হবে। না বাসিস। আরে কি শুরু করলে তোমরা, কারে আমি বিয়ে করবো সেটা কি তোমরা ঠিক করবা? ওমা তুই তো বলে আমাদের জমি কম, 500 বিঘা জমি দিয়ে ওর বিয়ে হচ্ছে না, দুজনের জমি একসাথে করলে 13 বিঘা হবে, সিটার সবুজ বেশি হবে, তাহলে পরে সমস্যা থাকছে কি? এই ময়ূর তোর আব্বা বাড়িতে আছে? কেন আমি তোর আব্বার কাছে যাবো ওই মাইদুলার তোর বিয়ের প্রস্তাব নিয়ে। পাগল নাকি তোমরা? আর তাছাড়া আব্বা পাই না, আব্বা ফুফুকের বাড়ি গেছে, রাত্রি আসবে। আচ্ছা তোর ফুফুদের বাড়ি কোনে? আমি সেনি যাব সাইদুলার তোর বিয়ের প্রস্তাব নিয়ে। কোন কথা কই রে, আমি কোনে আসতাম তোমাকে সাথে একটা পরামর্শ করতে, আর তোমরা শুরু করলে বিয়ের গটকালি করতে। ধুপ এই মারি, এই মারি, এই এখন ক কি কবি ক, যত পারিস কথা ক এখন। আচ্ছা শোন, কালি আমি আমার জমি তোর নামে লিখে দিচ্ছি, তুই ময়ূরীকে বিয়ে করবি। মারবো কানে এক থাবা, আমি ময়ূরীরে বিয়ে করি আর তুমি সারা জীবন চোখের পানি ফেলো, তাই না? মনে হচ্ছে নিজের চোখ থেকে পানি বেরোবে না। আমার পানি পলি পড়বে না, কোনো কথা কবি না। তো যার যার নিজের চিন্তা নিজে কর, এনে টাকা নে। এই শোন, এনে কত দিচ্ছিস? 500 দিচ্ছিস। আমি 500 টাকা নেবো না, তুই 300 দিতে চাইছিস। কথা কবি না, কোনো কথা কবি না। Thank you.
বাবু দাতা কিডা দাতা আমি নিজে তুমি কি করছো তুমি সারা বছর মায়দুলের সাথে পাল্লা দিয়ে জমি কিনলে হ্যাঁ তুমি জমি বেচবা আমি জমি বেচব না তাহলে এর আগের বার যেরাম করে দিছিলেন ওই যে হেবা না কি জন্য কয় না দানপত্র হ্যাঁ 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 সেটা করে দেওয়া লাগবে আচ্ছা তাহলে কি তুমি এত রাতে আমাকে এই জন্য ডাকিছো হয় আপন ভাই বোন বা বাপ ছেলে হলে সেটা হতো কিন্তু সাইদুল তো তোমার রক্তের কেউ না হ্যাঁ রক্তের কিনা সেটা কে দেখতে আসতেছে তুমি যদি চাও সাইদুলের নামে হেবা বা দানপত্র করতে পারো কিন্তু ভবিষ্যতে যদি তোমার ভাই বেগাররা এই জমি নিয়ে মামলা করে তাহলে কিন্তু সাইদুলের জমি টিকতে নাও পারে নিজের রক্তের সম্পর্ক হলে তাহলে কোনো সমস্যা ছিল না তাহলে পরে কি আপনি বিক্রি দলিল করতে করছেন সেটাই ভালো কোথায় ভাবিছিলাম কটা পয়সা করে বাঁচাবো তার হচ্ছে না আচ্ছা ঠিক আছে আপনি সাইদুলের নামে কাগজপত্র সব ঠিক করে রাখেন তাহলে ওই ছবি সই স্বাক্ষর ছবি তো আপনার কাছে আগেই আছে ওই সই স্বাক্ষর এগুলো আপনি চালাই নিয়ে আচ্ছা তাহলে আমি যাই আমি হেবা করবো বলে আমি টাকা রেডি করেছি কোনো চিন্তা নেই কালকের ভেতর তুমি টাকা পাওয়া যাবে আর একটা কথা সব দায়িত্ব তুমি নিচ্ছ মাইদুলের কাছে যেন দলিলটা ঠিক মতো পৌঁছায় আর মাইদুল আর ময়ূরীর বিয়েটা সব দায়িত্ব কিন্তু তোমার ঠিকঠাক মতো যদি তুমি পালন না করো তাহলে পরে কিন্তু খবর আছে আমি গিরাম ছাইড়ে গেলে পরেও কিন্তু খবর ঠিকই পাবো না যদি কোনো উল্টোপাল্টা করো তাহলে পরে কিন্তু কবে দেখবো যে রাতের অন্ধকারে এসে কোনো ঝামেলা পাকা দিছি কথা বুঝতে পারিস কোনোদিন কি তোমার কথা কোনো বরখেলাপ করেছি সেজন্যই তো টাকা বেশি লাগলে পরে তোমার আমি দলিল করাই তা বলছে মাইদুলের দলিলটা যদি বুঝাই ভাজাই আমার কাছে করতে পারতা তাহলে কিছু টাকা তোমার এই কমিশন আর কি এই আমি দালাল নাকি তোমার যে কথা কলম সেটা যেন মনে থাকে আর একটা কথা এই বিষয়টার জন্য কেউ জানতে না পারে ঠিক আছে আচ্ছা গেলাম আমি আচ্ছা যত সব তোমার সাথে আমার বিয়েটা হচ্ছে তো কারা ওখানে ময়ূরী আমি ভুল দেখেছি ভুল দেখা আর ভুল বলা কোনটা পারো তুমি তুমি এখানে শাপলা কেন অসুবিধা আছে না তুমি থাকলে আমার অসুবিধা কিসের আমি তালিপুরে যাই ময়ূরী কিন্তু মাদুর ভাই তুমি কি জন্য আসতে সেটা তো করে না আসি ভালো থাকিস আচ্ছা পাগল তো আচ্ছা শাপলা তোর যে আমি কয়েছি মনে থাকবি তো থাকবি আচ্ছা তুই এখন একটু আলো যা তো কেন আমি থাকলে অসুবিধা কি অসুবিধা আছে তুই তো জানা যা যা ময়ূরী কিরা এমনি আসলাম তোরে দেখতে ও মা এত রাত্রিতে আমার দেখতে আসলে তোকে জানতাম জায়গা থাকবো জায়গা না থাকলে পরে তোর বাড়ির আশপাশ দিয়ে ঘুরে চলে যেতাম বলো কি বলবা না কিছু বলবো না দাদি কোনে দাদি আছে এত রাতে দাদি দিয়ে কি করবা তাই তো মেলা রাত হয়ে গেছে তাই না তা গেলাম তা কি কথা আসলে কও না থাকবে আর একদিন কবন
এই এই হ্যাঁ তুই কোথায় পালাবি এই পালাবি কোথায় হ্যাঁ এদিকে আয় আয় এবার আয় এই এই দন্দল এই 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 দন্দল দি গ্রেট এদিকে আয় এদিকে আয় এই কালাম ভাই শুনো শুনো এই সামনে মাস থেকে একটা ব্যবসা করতে যাচ্ছি বুঝছো এ আমি ঠিক করেছি যে ওই ব্যবসায় তোমার পার্টনার হিসেবে রাখবো পার্টনার পার্টনার রাখবি তোর পার্টনারের পার্ট আমি সব ভেঙে ফেলবো আয় এদিকে আয় পার্টনারের ইরাম ব্যবহার হলে তো ব্যবসা করা যাবে না এই 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 দন্দল এই দন্দল দিক হ্যাঁ এই এইবার আয় আয় এবার আয় এদিকে আয় ঠিক করেছি হ্যাঁ সেটা তো বছরের পর বছর ঘুরাচ্ছিস আজকে আসলে কালকে কালকে আসলে পরশু পরশু আসলে তরশু হ্যাঁ তোর ধনপুর তোর সমস্যা কালাম ভাই বড় ভাই বলে আপনি ইরাম ব্যবহার করবেন আমার হাতে কি এটা আপনি চিন্তা করেছেন আমার হাতে কি আছে তোর বাস তোর বাস দিয়ে আমি তোর কি করি আয় এদিকে 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 এ পাড়ায় আয় এদিকে এদিকে কথা বলো আয় আয় মানুষের ইরাম ব্যবহার হ্যাঁ এটা কি মানুষের ব্যবহার হচ্ছে হ্যাঁ মানুষ ইরাম ব্যবহার করতে পারে এদিকে আরে কালাম ভাই ইরাম করলে তো ব্যবসা করা যাবে না এই তুমি টাকা পাবা ঠিক আছে এই জন্য কি বাঁশ নিয়ে আমারে দৌড়ানি দিবা এ আমি রেগে গেলে কিন্তু কালাম ভাই ভালো হবে না রে তুই রেগে গেলে ভালো হবে না তুই দেখেছিস আমার হাতে কি আছে তোর বাঁশ দিয়ে আমি তোকে পিটিশ করে দিব ঠিক সই করতে হবে দি ওরে যা দিনকাল পরিছে তাতে আর দুই নম্বরই করা যাচ্ছে না আরেকবার এই কথা কয়েছো তো তোমার মাথার আমার পাশ কিন্তু কয়ে দিলাম ও মাসে কি এই যা এই উকি দা এই যা কে লো তুমি এখনো বসে আছো আমার মাথার তাতে কিন্তু গরম আছে কখন এই দলিল মলি টাইনে টুনে ছিড়ে ফেলা দেবো না তখন কিন্তু বুঝানো খেলা যাও আমার কি দোষ আমার বকে কি লাভ তুমি অগ্রিম টাকা নিয়ে নিছো তাই তো তোমার সে টাকার ফেরত দেওয়া লাগবে না তুমি যাও মাইদুল যদি কিছু কয় মাইদুল কিছু কলি বার সেটা আমি দেখবো না তুমি যাও এই যে বাপ চলে এসে যাও 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 ধরো এই পার 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 দিল কি এই কিডা এই কিডা তুই তোর যদি 10-12 বিঘে জমি থাকে তাহলে পরে ময়ূরীর বাপ তোর সাথে ময়ূরীর বিয়ে দিবি সেই জন্য ও সেজন্য নিজের কষ্ট করে জমি অন্য নামে লিখে দিতে হবে আমি কি ফকির ওই তাহলে পরে তুই যে ময়ূরী পাঠাইছিস আমি ফকির আমি কাঙাল বাজে কথা কবি সাইদুল সামান্য জমির জন্য তোর আর ময়ূরের বিয়ে হবে না সেটা আমি সহ্য করব না ও তুমি দানবীর মহসিন হয়ে গেছো তাই না তুমি আমার জন্য ত্যাগ করতে পারো জমি জমা লিখে দিতে পারো আমি পারি না তোমার জন্য কিছু সেটা আমার কর্তব্য আমারও কর্তব্য কিসের কর্তব্য তো হ্যাঁ আমার কর্তব্য তোর কর্তব্য আমি তুই পাশে বাড়াবাড়ি করতেছিস ভাই মাদুল ভাই তোমাকে ঝগড়া এখনো চলতেছে না কোন গেছিলি তুই আমি তো বিয়ে করে ফেলেছি শুনা রে আমরা ঝগড়া করতেছিলাম হিসাব তোমাকে হিসাব নিকে জীবন
ময়ূরীর বিয়ে হলো না আই তোর জন্য আমি তো তোর সাথে ময়ূরীর বিয়ে দেওয়ার জন্য জমিন লিখে দিছিলাম তোরে স্যাক্রিফাইস বুঝিস হ্যাঁ বুঝি স্যাক্রিফাইস মানে কি স্যাক্রিফাইস মানে ত্যাগ করা হ্যাঁ ত্যাগ করেছি ত্যাগ আমিও করেছি ত্যাগ তোমার জন্য করেছি সেটা আমার কর্তব্য ছিল দোস্ত কাজটা ভালোই হয়েছে কি ভালো হয়েছে তোর সাথে বিয়ে হলি পরে আমি কষ্ট পেতাম আমার সাথে বিয়ে হলি পরে তুই কষ্ট পেতি আর তা ভালো হয়েছে যে সোনাইবার সাথে বিয়ে হয়ে গেছে ময়ূরীর শোন এখন থেকে আমরা খুব মনোযোগ দিয়ে ব্যবসা করব কিন্তু ভাগ লাভের পরিমাণ কিন্তু সমান সমান 50-50 আচ্ছা ঠিক আছে সবাই মানে নিল কিন্তু মাঝে মাঝে তোর চেহারা তুই হলু বিড়ালের মতো করিস মানে হলু বিড়ালের মতো যদি করিস সেটা কিন্তু করবে আমি ইয়েস আমি হলু বিড়ালের মতো চেহারা করি হ্যাঁ করিস তুই হলু বিড়ালের মতো চেহারা করিস নাকি স্যার আমি কি আনে দে তুই নিজের সামনে আয়না ধরে দেখ হলু বিড়াল হলু বিড়াল তুই নে আউট তোর চেহারা নে আউট বিড়াল তুই হলু বিড়ালের মতো তোর মনে হচ্ছে তোর হলু বিড়াল